আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে ঘরে বসে দেখিয়ে কিভাবে একটি মাস্ক তৈরি করা যায় সেই পদ্ধতি আমি আজকে আপনাদেরকে দেখাবো। আরেকটা কথা বলে রাখি যে বর্তমান বিশ্বে চীন, ইতালি সহ বিভিন্ন দেশে বর্তমানে করোনা ভাইরাসে অনেকে আক্রান্ত হয়েছে, সেক্ষেত্রে আমাদের সচেতনতা বৃদ্ধি করতে হবে। অন্যান্য দেশে করোনা ভাইরাস আক্রান্ত হওয়ার ফলে সেই দেশে মাস্কের দাম কমিয়ে দিয়েছে সরকার, কিন্তু দুঃখজনক হলো যে আমাদের বাংলাদেশে করোনা ভাইরাসে মাত্র 3 জন আক্রান্ত হয়েছে। তাতেই দেখেন আমাদের 10 টাকার মাস্ক 50 টাকা দিয়ে কিনতে হচ্ছে, এবং 50 টাকার যে সার্জিক্যাল মাস্ক সেটা কিনতে হচ্ছে 200 টাকা 250 টাকা করে। তো ঘরে বসে দেখি আপনারা সহজে একটা মাস্ক তৈরি করতে পারেন ওয়ান টাইম ব্যবহারের জন্য। যেমন দেখেন এখানে আমি একটা ন্যাপকিন টিস্যু নিয়েছি, আপনারা একটা পরিষ্কার স্বচ্ছ সারফেস নিয়ে নেবেন যাতে পরিষ্কার থাকে। সেখানে একটা ন্যাপকিন টিস্যু নেবেন, এটা আমাদের সচরাচর থাকে। ন্যাপকিন টিস্যু লাগবে একটি, 2টা রাবার লাগবে, এটা আমরা সচরাচর পেয়ে থাকি, আমাদের হাতের কাছে থাকে, এবং একটা স্টেপলার। তো দেখুন আমরা শুরু করতে যাচ্ছি তৈরি করার। তো ন্যাপকিন টিস্যুটাকে আমাকে প্রথমে আমরা যেমন ছোটো ছোটো কুচি দিয়ে নিব, ছোটো ছোটো কুচি দিয়ে নিব, যেমনটা আমরা ওয়ান টাইম মাস্ক মধ্যে দেখতে পাই। আমরা বাজার থেকে যে ওয়ান টাইম মাস্ক আমরা কিনি সেখানে দেখা যায় কয়েকটা কুচি থাকে, তো সেই কুচিটা আমরা প্রথমে দিয়ে দিব। আমার কুচি দেওয়া হয়ে গেছে, কুচিটি দেওয়ার পর আমি এক পাশে একটি রাবার নিব, রাবারটা নিয়ে একটা ভাঁজ করে স্টেপলার দিয়ে লাগিয়ে দিলাম। অপর পাশেও আমাকে ঠিক একই কাজটি করতে হবে, অন্য আরেকটি রাবার নিয়ে সেটাও আমি স্টেপলার দিয়ে লাগিয়ে দিলাম। ব্যাস তৈরি হয়ে গেল আমার ওয়ান টাইম মাস্ক। এখন দেখুন সহজে কীভাবে আমি মাস্কটা তৈরি করে ফেলেছি। কুচিটা আপনি খুলে দিবেন, তৈরি হয়ে গেল ওয়ান টাইম মাস্ক। আপনি যখন বাসা থেকে বের হবেন, বাসা থেকে বের হওয়ার সময় আপনি 2-3টি 4-5টি আপনি নিজে বানিয়ে নেবেন, বানিয়ে সেটা আপনি ব্যবহার করতে পারেন। দেখুন কত সুন্দর একটি মাস্ক তৈরি হয়ে গেল 2 মিনিটে। ধন্যবাদ সবাইকে।